লোহাগাড়া উপজেলার সুনতির কৃতি সন্তান সামরিক সচিব মেজর মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিনের জানাজার নামাজে লাখো মুসল্লির ঢল নেমেছে। আজ 19 ডিসেম্বর বিকাল 4টায় প্রয়াত সামরিক সচিব মেজর মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বাচ্চুর শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলার সুনতি ঐতিহাসিক 19 দিন ব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সিরাত ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় নিশ্চিত করেন। একজন সামরিক কর্মকর্তা হয়ে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন প্রয়াত মেজর মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বাচ্চু। ব্যক্তিগত ও সামরিক জীবনে এই মানুষটি অর্জন করেছেন অসংখ্য সাফল্য আর মহৎ কাজের মাধ্যমে স্থান পেয়েছেন মানুষের হৃদয়ে। শেষবারের মতো এই মানুষটিকে দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ। মহান এই মানুষটির মৃত্যু সামরিক অঙ্গনে ও নিজ জন্মস্থান চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা বাসীদের জীবনে নেমে এসেছে শোকের ছায়া। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।